মেগা সিটি ঢাকার বড় দুর্বলতা প্রধান তিনটি সড়কের উপর নির্ভরতা মনোযোগ নেই শাখা সড়ক এবং উপশাখা সড়কগুলোর উপর মনে হয়েছে ওই মনে হওয়ার উন্নয়নটা হয়েছে যৌক্তিক উন্নয়নের জন্য সমন্বিত উন্নয়নের জন্য কেতাবে যেভাবে ধাপগুলি বলা ছিল সেই ধাপের দিকে আমি আগ্রহটা ছিল না দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম এবং আমি কামরুল হাসান সবুজ এবার অন্যান্য শীর্ষ সংবাদ ঈদের পরদিনই ঢাকায় ফিরছেন অনেকে কেউ বা যাচ্ছেন বাড়িতে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে কারাবন্দী চিকিৎসাধীন বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন পরিবারের সাত সদস্য অনুমতি না পাওয়ার দাবি বিএনপি নেতাদের কারাবিধি লঙ্ঘনের অভিযোগ আসন্ন বাজেটেও অগ্রাধিকার ভিত্তিতে বড় অঙ্কের বরাদ্দ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের এবং শেষ পর্যন্ত লড়াই করেও হারল বাংলাদেশ ওভালে উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই উইকেটের কষ্টার্জিত জয় নিউজিল্যান্ডের ভবিষ্যতের ঢাকার রাস্তায় গাড়ির সারি থমকে থাকবে নাকি চলবে সড়ক পরিকল্পনাবিদরা মনে করেন নগরের প্রধান তিনটি সড়কের উপর নির্ভরতা যানজট কমাবে না বরং অপরিকল্পিত শাখা উপশাখা সড়ক দিন দিন অচল করে ফেলবে শহরকে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা নিয়ে সাতিলা শারমিনের চার পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স দেশের অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগ বা নগরের প্রবেশ পথ হিসেবে ব্যবহার হয় গাবতলি টঙ্গী যাত্রাবাড়ি বিপুল জনগোষ্ঠী ও যানবাহনের চাপে ধুঁকতে থাকা মেগা সিটি ঢাকার বড় দুর্বলতা প্রধান তিনটি সড়কের উপর নির্ভরতা ঢাকা সংক্ষিপ্তই থেকে যাবে ঢাকার মেরুদণ্ড এই তিনটা রাস্তাই থেকে যাবে কিন্তু ফ্ল্যাশ লেগে যাবে অনেক অনেক অর্থের বিনিময়ে মেগা প্রজেক্টগুলি করছি সবগুলি কিন্তু প্রধান সড়কের উপরে করছি কিন্তু প্রধান সড়ক ব্যবহার করে সে যখন শাখা প্রশাখাতে যাবে সেখানে কিন্তু কোনো পরিকল্পনা নাই বাসায় যাওয়ার জন্য যে কানেক্টিংগুলি ছিল সেগুলি আঁকা বাঁকা সরু আমি রেখে দিলাম তাহলে ডেফিনেটলি ওই বিন্যাসটা না থাকার ফলে সম্পূর্ণ যাত্রাপথের কিন্তু আমার যেই ভোগান্তি সেটা কিন্তু কমে না এই তিনটি সড়কের উপরই নির্ভরশীল নগরীর অভ্যন্তরীণ যোগাযোগ বিকল্প প্রবেশপথ হিসেবে কিছু প্রকল্প বাস্তবায়ন হলেও তা যানজট সমস্যায় কার্যকর প্রভাব রাখতে পারছে না যার যেটা মনে হয়েছে ওই মনে হওয়ার উন্নয়নটা হয়েছে যৌক্তিক উন্নয়নের জন্য সমন্বিত উন্নয়নের জন্য কেতাবে যেইভাবে ধাপগুলি বলা ছিল সেই ধাপের দিকে আমি আগ্রহটা ছিল না আমার রাজধানীর যে গুটি কয়েক প্রধান সড়ক রয়েছে সেই সড়কগুলোর উপরেই চলছে মূল যে প্রকল্প সেই প্রকল্পগুলো এছাড়া যে শাখা সড়ক বা উপসড়কগুলো রয়েছে সেই সড়কগুলো প্রশস্তকরণ বা সংস্কারে আসলে নতুন কোনো উদ্যোগ বা প্রকল্প তেমন করে চোখে পড়ে না যানজট নিরসনের একটা সার্বিক সামগ্রিক পদক্ষেপ আমরা সুফল আশা করতে পারি 2030 সালে পরিকাঠামোর পাশাপাশি সড়কের শৃঙ্খলার উপর জোর দিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা এবার ঈদ যাত্রার খবর ঈদের ছুটি শেষ না হলেও অনেকে ফিরছেন নিজ নিজ কর্মস্থলে আবার ছুটি হাতে থাকায় কেউ কেউ এখনো ছুটছেন গ্রামের বাড়িতে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার প্রসূন আশিস রেলপথে যাত্রী চাপের খবর জানতে চলে যাচ্ছি প্রসূনের কাছে প্রসূন
সবুজ, আমি এর আগে জানিয়েছিলাম যে ভোর থেকেই কিন্তু এই কমলাপুর রেল স্টেশন লোকে লোকারণ্য, অর্থাৎ এখনও পর্যন্ত আমি যেটা লক্ষ্য করেছি যে এখনও সেই অবস্থাটি বিরাজ করছে, সেই অবস্থাটি রয়েছে। অর্থাৎ লম্বা লাইন দিয়ে আমরা দেখছি যে যাত্রীরা টিকিট কেটে ঠিক গ্রামের বাড়ির উদ্দেশ্যে তারা যাচ্ছে। আমি যদি একটু দেখাই যে এখনও কিন্তু আমরা এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এই প্ল্যাটফর্ম জুড়ে প্রত্যেকটি প্ল্যাটফর্মে কিন্তু অসংখ্য যাত্রীরা অপেক্ষা করছে। এর মূলত আমি জানাতে চাই যে ইতিমধ্যে দুটি ট্রেন ফিরে এসেছে, ফিরে আসা যাত্রী যেমন রয়েছে, বেশিরভাগ যাত্রী কিন্তু এখন আবার বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনে চড়ে বসবেন। অর্থাৎ তারা গতকাল ঈদ কাটিয়েছেন ঢাকায় এবং এখন আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ কাটাতে আবার গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাবেন। মূলত আমাদেরকে অনেক যাত্রী জানিয়েছেন যে ইতিপূর্বে তারা কোনোভাবেই টিকিট সংগ্রহ করতে পারেননি এবং নানা কারণে তারা কিন্তু স্টেশনে এসে টিকিট পাননি বলে তারা আজকে বেছে নিয়েছেন যে ঈদের একদিন পরে তারা গ্রামের বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনের সাথে ঈদ করবেন, সে কারণে আজকে চাপটি বেশি আছে। আর এছাড়া গতকালকে আপনি জানেন যে ঈদের দিনে কিন্তু কোনো ট্রেন চলে না, সে কারণেও এই চাপটিও আজকে পড়েছে। সে কারণে অসংখ্য যাত্রীরা কিন্তু আজকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে তারা রওনা হবেন এবং সেখানে গিয়ে ঈদের এই সময়টি আত্মীয় স্বজনের সাথে কাটাবেন। পাশাপাশি আমি যারা ফিরে এসেছে, অর্থাৎ আমি যদি জানাতে চাই যে কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেল এসেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে এসেছে এবং সেটি ঢাকায় পৌঁছানোর পর আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে ঈদের এই ভিড়টি এড়ানোর জন্য তারা কিন্তু অনেক আগেই কিন্তু তারা নিজ গ্রামের বাড়িতে গিয়েছিলেন সেখানে আত্মীয় স্বজনের সাথে ঈদ করবার জন্য। আবার ঠিক এই ফিরে আসার সময় যে ঝক্কি ঝামেলা, যে ঝুঁকিটি থাকে, যেই দুর্ভোগটি থাকে, সেই দুর্ভোগ এড়াতে কিন্তু তারা আবার তাড়াতাড়ি ফিরে এসেছেন, অর্থাৎ ঈদের পর দিনই ফিরে এসেছেন ঢাকায়, এখন আত্মীয় স্বজনের সাথে তারা সময়টি কাটাবেন। মূলত ইতিমধ্যে আমরা জেনেছি যে চারটি ট্রেন ইতিমধ্যে ছেড়ে গিয়েছে, প্রতিটি ট্রেনেই কিন্তু যাত্রী ভর্তি ছিল, অর্থাৎ প্রত্যেকটি ট্রেনে উপচে পড়া ভিড় ছিল, অসংখ্য যাত্রীরা এখনও গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। আর যারা এসেছেন তারা বলেছেন যে তেমন কোনো ভোগান্তি আমাদের হয়নি আগে ভাগে আসবার জন্য। তো আমি কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করেছি, স্টেশন মাস্টার কক্ষে আমি তথ্য নিয়ে জেনেছি যে আজকে সারাদিনই এরকম অসংখ্য যাত্রী তারা কিন্তু গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাবেন এবং অনেক ট্রেন ফিরে আসবে, সেখানেও কিন্তু ভিড়টি থাকবে। মূলত এই ছিল কমলাপুর রেলস্টেশন থেকে সবশেষ তথ্য। সবুজ, ঈদের পরদিন আজ সকাল থেকেই অনেকেই ফিরছেন ব্যস্ত নগরী ঢাকায়, আবার অনেকেই যাচ্ছেন গ্রামের বাড়িতে। কমলাপুর রেল স্টেশন থেকে সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার প্রসূন আশিস। যাত্রীর চাপ রয়েছে নৌপথেও। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, ঈদ মানে আনন্দ, আর এই ঈদকে কেন্দ্র করে মানিকগঞ্জের এই পাটুরিয়া ঘাট কিন্তু ব্যস্ত হয়ে পড়ে। আর সেই ক্ষেত্রে কালকেই ঈদের দিন ছিল, আর ঈদ শেষে কিন্তু এই মুহূর্তে কিন্তু আবার মানুষ কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষগুলো কিন্তু তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছে। তো আমি সকাল থেকেই দেখেছি, তাদের সাথে কথা বলেছি, তারা যতটুকু আমাকে জানিয়েছে যে আর দুই একদিনের ভিতরে কিন্তু আবার কর্মস্থল মানুষের ভিড় উপচে পড়া ভিড় শুরু হবে, লঞ্চে, বাসে, ফেরিঘাটে অথবা বিভিন্ন গন্তব্যস্থলের পথগুলোতে। সেই ক্ষেত্রে তারা কিন্তু নির্বিঘ্নে নিরাপদে যাওয়ার জন্যই আজকে তারা কর্মস্থলে ফিরছে। অন্যদিকে তাদের চোখে মুখে সব কিছু কিন্তু ছিল আনন্দের ছোঁয়া, তারা স্বজনদের সাথে ঈদ করেছে। আমি যদি আপনাকে আরও একটু বলি যে এই পাটুরিয়া ঘাট দিয়ে কিন্তু গতকাল যেহেতু মেঘ ছিল, বৃষ্টিপাত ছিল সারাক্ষণ, অনেকে কিন্তু ঢাকাতে কিন্তু ছিল, কালকে আসতে পার নাই বা স্বজনদের সাথে ঈদ করতে পারে নাই, সেই ক্ষেত্রে কিন্তু তারা আজকে কিন্তু তারা স্বজনদের সাথে ঈদ করতে আবার তারা ঘাট এলাকা পার হচ্ছে এই মুহূর্তে। তাছাড়াও কিন্তু আমি BIWTCTAT এবং স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে এই ঈদকে কেন্দ্র করে এবং যাত্রী পারাপার নির্বিঘ্ন করার জন্য কিন্তু তারা এখনও তারা নিয়োজিত রয়েছেন, এবং কি পুলিশ পরিষদ থেকে সবাই তারা কিন্তু আমাকে জানিয়েছে যে তারা এই ঈদের ছুটি কিন্তু সকলকে বাতিল করা হয়েছে ঘাট কর্তৃপক্ষ। এই ছিল তো পাটুরিয়া ঘাট থেকে সবুজ আমার কাছে সর্বশেষ অবস্থা মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যাত্রী পারাপারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। সকালের সময় আরও থাকছে।
সিরাজগঞ্জের এনায়েতপুরে ভয়াবহ ভাঙনে বিলীন ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমিসহ বিস্তীর্ণ জনপদ, আতঙ্কে এলাকাবাসী। বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গ, নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে জয় অধরাই থাকলো বাংলাদেশের। ওভালে উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করেও হারতে হয়েছে টাইগারদের, ফলে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ব্ল্যাক ক্যাপস। ক্যানিংটন ওভালে টস হেরে আগে ব্যাট করে 244 রান করে বাংলাদেশ, জবাবে দুই উইকেট হাতে রেখে কষ্টার্জিত জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। ঈদ উপলক্ষে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলের কাউকে দেখা করতে অনুমতি দেয়নি সরকার, এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেন মির্জা ফখরুল। দলের সিনিয়র নেতারাও তার সঙ্গে ছিলেন। দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। বেগম জিয়ার সঙ্গে নেতাকর্মীদের দেখা করতে না দেয়া কারাবিধি লঙ্ঘন উল্লেখ করে তিনি বলেন, ঈদের তারিখ নিয়ে সরকারের সিদ্ধান্তহীনতা, সুশাসনের অভাব। আজকে এই পবিত্র ঈদের দিনে সারা দেশের মানুষ আনন্দ করার কথা এবং একটা উৎসব, কিন্তু লক্ষ লক্ষ মানুষের ঘরে কোনো আনন্দ নেই, তাদের কোনো উৎসব নেই, কারণ হাজার হাজার গণতান্ত্রিক কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা। আমাদের জন্য এটা আরও বেশি হৃদয় বিদারক, এই জন্যে আমাদের নেত্রী আজকে তিনি কারা অন্তরীণ তার সঙ্গে আমরা দেখাটা পর্যন্ত করতে পারছি না। এদিকে কারাবন্দী চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন স্বজনেরা। ঈদের দিন দুপুর 1:30টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন পরিবারের 7 জন, তারা ঘণ্টাখানেক সেখানে অবস্থান করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং শাহরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। দুর্নীতির মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। সকালের সময় আরো থাকছে। এক বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি জামালপুর সদরের 4 কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ। চরম দুর্ভোগের শিকার এলাকাবাসী, কাজের মান নিয়েও অভিযোগ। আবারও বিশ্বকাপে বাংলাদেশের খেলা প্রসঙ্গ। ওভালে লড়াই করেও হারতে হয়েছে বাংলাদেশকে। কম পুঁজি নিয়েও টাইগারদের লড়াই করার মানসিকতার প্রশংসা করেছেন সমর্থকরা। জয়ের ধারা ছেদ পড়লেও পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস সবার। চট্টগ্রামে ঈদের আনন্দ উপভোগ করতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ছুটে যান নানা বয়সী মানুষ। হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় সৈকত এলাকা। আর অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা প্রতিরোধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। ঈদের আনন্দ উপভোগ করতে হাজার হাজার পর্যটকের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়েছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। কেউ আসছেন পরিবার পরিজনকে সাথে নিয়ে, আবার কেউ আসছেন বন্ধু বান্ধবদের সাথে। এখানে একদিকে যেমন রয়েছে সমুদ্রের পানিতে ঘুরে বেড়ানোর সুযোগ, তেমনি রয়েছে স্পিডবোটে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ। অনেক ভালো লাগছে, কারণ পরিবারের সাথে ঈদ করতে আসছে আজকে, সুন্দর লাগছে, সবাইকে দেখে সবার সাথে থাকতে পারে, ভালো লাগছে, খুব ভালো লাগতেছে। এখানে মনে আনন্দে আমরা ঘোরাঘুরি করতেছি। পর্যটকদের আকর্ষণ বাড়াতে গত কয়েক বছর ধরে কাজ করে পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য বাড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, আগে থেকে অনেক পরিবর্তন এসেছে। আমি সকালে নামাজ পড়ে ফ্যামিলি নিয়ে এখানে চলে এসেছি। আগে যে আমরা কাদামারে দিয়ে আসতাম, ধুলোবালি থাকতো, এখন সেটা নাই, খুব সুন্দর হয়েছে। ঈদের দিনে এসে খুব ভালো লাগতেছে, কারণ পতেঙ্গা আগের সাথে অনেক উন্নত। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আশেপাশে আমরা পুলিশ সদস্যরা সক্রিয় আছি, আমরা নিজেরা উদযাপন না করে আমরা যারা যাতে ঈদ উদযাপন মানুষজন করতে পারে সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কক্সবাজার সমুদ্র সৈকত দূরত্বের কারণে যারা ঘুরতে যেতে পারেন না, তাদের সবার পছন্দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। তাই এই সৈকতের সৌন্দর্য রক্ষায় ও যাতে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, সেই জন্য প্রশাসনের সুনজর দাবি করেছেন পর্যটকরা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। ঈদের বিকেলে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
প্রয়োজনদের নিয়ে ঘুরে বেড়িয়েছেন দর্শনার্থীরা। শিশু কিশোর থেকে সব বয়সী মানুষের সমাগম ছিল শিশু পার্ক, চিড়িয়াখানা ও দর্শনীয় স্থানগুলোর। ব্যুরো রিপোর্টার, তথ্য ও ছবিতে রিপোর্ট। বৃষ্টি ভেজা ঈদের বিকেলে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঢল নামে সব বয়সী মানুষের। বুধবার দুপুরের পর থেকে রাজশাহীর বড়কুঠি পদ্মপাড়, লালন মুক্ত মঞ্চ, চিড়িয়াখানা ও জিয়া শিশু পার্কে ঈদ আনন্দ উপভোগ করতে ভিড় জমান দর্শনার্থীরা, মাতেন আনন্দ উল্লাসে। অন্যান্য জায়গা থেকে পদ্মপাড়টা একটা নির্বিলি পরিবেশ, একটা আবহাওয়াটা ভালো হয়, ভালো লাগে আর। খুব মজার একটা দিন, তো আমরা বাচ্চা ফ্যামিলি নিয়ে সব ধরেন খুব মজাতে এনজয় করে ঈদটা কাটায়। বাচ্চা কাচ্চা নিয়ে আর কি আজকে এই পদ্মা পরে আমি আর কি এসেছি আর কি আনন্দ করতে আর কি। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীরে জয়নুল পার্কেও ঢল নামে মানুষের। পরিবারের সবাইকে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করেন তারা। শিশুদের রাইডগুলোতে ভিড় ছিল সবচেয়ে বেশি। পার্কে একটা প্রাকৃতিক জায়গা, এই জন্য আর কি এদিকে ঘোরার জন্য সবাই বিকালের দিকে একটু বেরোচ্ছে। ভালো কাটতেছে, ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সাথে, রিলেটিভদের সাথে বেড়াতে এসেছি। সারাদিন বাসায় ছিলাম, বিকালবেলা বাচ্চাটাকে নিয়ে বের হইলাম, ভালোই কাটতেছে। সবাই মিলে অনেক আনন্দ করছি। ঈদে সিলেটবাসী বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানোর পাশাপাশি সময় কাটান চা বাগানে। সবুজ চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও ছুটে আসেন দর্শনার্থীরা। আবনমান সময় সংবাদ। প্রয়োজন আর পেশার তাগিদ ফিকে করে দেয় ঈদের খুশিও। অনেকেরই ঈদ কেটেছে হাসপাতালের বিছানায়। শুধু রোগী নয়, তাদের চিকিৎসায় নিরলস কাজ করছেন হাসপাতালের ডাক্তার ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। হাসপাতালের ঈদের কথা জানাচ্ছেন আতিকুর রহমান তমাল, ছবি তুলেছেন সোহেল কুরেশি। এমন উৎসবের দিনটি হাসপাতালের বিছানায় কাটাতে কারোরই ভালো লাগার কথা নয়, কিন্তু উপায় নেই অনেকের কিডনিতে। নানাবিধ সমস্যা নিয়ে গত কয়েকদিন হলো হাসপাতালে শয্যাশায়ী এই রোগী। পাঁচ দিন হলো গাজীপুর থেকে আসছি, এই ঈদের দিনেও থাকতে হচ্ছে, কি করার, অসুস্থ যখন ঈদের দিনেও থাকতে হচ্ছে, আর ডাক্তাররাও সেবা দিচ্ছে খুব ভালো। মেয়ে রিয়া তার সেবায় নিয়োজিত রয়েছেন, তবে মা ও মেয়ের কষ্টে সমব্যথী হয়ে পাশে দাঁড়িয়েছেন চিকিৎসক আসলামুল হক। ঈদের দিনেও চাকরি করতে কেমন লাগছে তার? সব ডাক্তার এবং নার্স এবং যারা অন্যান্য তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী অথবা কর্মকর্তারা কাজ করেন, সবাই একটা পরিবারের মতো। এখানে আমাদের রোগীও একটা ভাইটাল অংশ। এবারই প্রথম পরিবার পরিজন ছাড়া ঈদ করছেন আসলাম, তবে অনেকেই আছেন যারা কোনো একটি ঈদ কাটান হাসপাতালেই। হয়তো আমি কারোর সাথে, আমার ফ্যামিলির সাথে ঈদ করতে পারতেছি না, কিন্তু আলটিমেটলি আমি আমার পেশেন্টদের সাথে ঈদ করতে পারতেছি। এমন সেভাবে খুশি রোগী ও স্বজনরা। এখানে আমরা যে চিকিৎসা করতেছি ওদের সাথে আমাদের অনেক ভালোবাসা, ওরা আমাদেরকে অনেক আদর যত্ন করে, যেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আজকে ডায়ালিসিস শিডিউল, আজকে আমাদের আসতে হবে, দোকান যাই হোক, সেবার মান ভালো। ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি শুধু নয়, ঈদের দিন রাজধানীর সবগুলো হাসপাতালেই খোলা আছে জরুরি বিভাগ। তারা মানেন ঈদ যেমন ধর্মীয় উৎসব, তেমনি সেবাও যে বড় ধর্ম। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ঈদ কি সবার জন্য? সবার জীবনে কি ঈদ আসে, নাকি কারো কারো কাছে এ দিনটা একটু বেশি বিষাদময়, বেদনার? জীবনের শেষ সময়ে এসে একা নিঃসঙ্গ, পরিবার আর স্বজন ছাড়া যাদের ঈদ কাটছে বৃদ্ধাশ্রমে, কেমন আছেন তারা? সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। বৃষ্টিস্নাত সকাল, বহুদূরে দৃষ্টি, কোনো অতীতের স্মৃতি হাতড়ে বেঁচে থাকার রসদ খুঁজছে চোখ। এখানকার কিংবা নয়নতারা ফুল একসময় হয়তো মন কাটত, মন এখন আর কিছুই কাড়ে না। শুধু দিন গোনা এই বৃদ্ধাশ্রমে, এখানে দিন কাটে তো রাত কাটে না, হাতের ভিতর হাত থাকে না, যেটা থাকে সেটার নাম বিষাদ, সেটার নাম কষ্ট, তবু জীবন সুন্দর। এই যে সকাল সকাল উঠলাম, উঠেই খিচুড়ি খেলাম, কত মজার ব্যাপার না, একা একা কই আর একা একা কই, তারপরে তোমরা এলে, তারপরে তোমরা গেলে আমিও নিচে নামবো, নিচে নেমে চারতলা গিয়ে বসবো, সিন সিনারি দেখবো, গাড়ি ঘোড়া দেখবো, রিক্সা দেখবো। আপনার কাছে মনে হয় জীবন সবসময় সুন্দর? হ্যাঁ, সবসময় সুন্দর। আমি ভালোভাবে যদি দেখি জীবনটাকে, জীবনটা সুন্দর। রাজধানীর অভিজাত একটি প্রবীণ নিবাসী এটি, একসময় ছিলেন দাপুটে মানুষ, সমাজে বিশেষ অবস্থানও ছিল তাদের, এখন জীবনের কাছে
প্রত্যাখ্যাত হয়ে শেষ আশ্রয় বৃদ্ধাশ্রমে। আমরা ছেলে মেয়ে নিয়ে থাকলে বাসা থাকলে হয়তো সে আনন্দটা পাইতাম, এখানে তো সে আনন্দটা নাই, না থাকলে আমরা এটাকে মানে গ্রহণ করে নিতে হচ্ছে। এখন মনে হয় যে ওদের, ওরা ওদের মতন আর আমার যা আছে সব বিক্রি করে আমি আমার মতন খাবো, যে কদিন বেঁচে থাকি খায় মরে যাবো। তবু বেঁচে থাকতে হয় আশায়, জীবন তার সুবিশাল বাহু প্রসারিত করুক, জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা এসব লড়াকু মানুষের। মানুষের জীবনটা আসলেই অদ্ভুত এক গল্প, যে গল্পে আনন্দ কোলাহলের বিপরীতে থাকে এরকম একাকিত্ব আর বিষাদ, তারপরও মানুষ বলেই বেঁচে থাকার নানা আয়োজন। সে আয়োজনে কারো কারো কাছে ঈদের দিনগুলো অন্য দিনগুলোর মতোই, স্রেফ সময় গুলে যাওয়া। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। গেল কয়েক বছরের মতো আসছে বাজেটেও অগ্রাধিকার ভিত্তিতে বড় অঙ্কের বরাদ্দ পেতে যাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ও মাতার বাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের মতো ফাস্ট ট্র্যাক প্রকল্পের জন্য এবারও রাখা হতে পারে আলাদা বরাদ্দ। বিশ্লেষকরা বলছেন এই বরাদ্দের সবটুকু জনগণের স্বার্থে ব্যয় করতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। সানবীর রুপলের রিপোর্ট। পত্রিকায় খবর প্রকাশের পর রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বালিশ দুর্নীতির সমালোচনায় তোলপাড় সারা দেশ। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। এই রূপপুর প্রকল্পে চলতি অর্থ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয় 11,243,90,00,000 টাকা। প্রশ্ন উঠেছে এই অর্থের সঠিক ব্যবহার নিয়ে। প্রতি বছরই অগ্রাধিকার দিয়ে বরাদ্দ বাড়ানো হয় বিদ্যুৎ ও জ্বালানি খাতে, কিন্তু জনগণের টাকায় জনগণের উন্নয়নে এই বরাদ্দের কতটুকু কাজে লাগে সে প্রশ্ন কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার। শুধু বালিশ নয় প্রশ্ন তুললেন যন্ত্র যন্ত্রাংশ সহ সব প্রকল্পেরই ক্রয় খাতে অপচয় নিয়ে। উন্নয়ন কর্মকাণ্ডের কোনো সমন্বয় নেই, সুতরাং বাজেটের অর্থ ব্যয়ের সক্ষমতা, অর্থ ব্যয়ের স্বচ্ছতা, দক্ষতা এগুলো অনুপস্থিত। এখানে অপচয় বাড়ছে, দুর্নীতি বাড়ছে। গেল কয়েক বছরের বাজেট বরাদ্দের পরিসংখ্যান বলছে 2015-16 অর্থ বছরে 18,500 কোটি টাকার বরাদ্দ বেড়ে হয়েছে প্রায় 25,000 কোটি টাকা। ফলাফল বেড়েছে উৎপাদন, 27টি থেকে গেল 9 বছরে 118টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 18,000 মেগাওয়াটের মতো, যদিও উৎপাদন করা হয় সর্বোচ্চ 12,400 মেগাওয়াট। জ্বালানি সংকট মোকাবেলায় যুক্ত হচ্ছে এলএনজি। তবে বিশ্লেষকরা বলছেন অভ্যন্তরীণ উৎস থেকে জ্বালানি ব্যবহার বাড়ানোর পদক্ষেপ নেওয়া উচিত, আর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও ব্যবহারের ফারাক দূর করতে কাজ করতে হবে। যেগুলো আমাদের জরুরি প্রকল্প সেগুলোর অর্থায়ন ঠিকমতো করতে হবে, সেটা পুরনো প্রকল্প চলমান প্রকল্পের অর্থায়ন এবং নতুন প্রকল্প যদি কিছু থেকে থাকে সেগুলোর অর্থায়ন করতে হবে। বর্তমানে যে অবস্থা তাতে তো আমাদের, আমি মনে করি, মাল্টি প্রং সলিউশন দরকার আমাদের। সেই ক্ষেত্রে দেশীয় জ্বালানি উৎপাদন অনুসন্ধান এবং উৎপাদনের পিছনে আমাদের অর্থ ব্যয় করতে হবে। 2041 সালের মধ্যে 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নির্ধারণ করেছে সরকার। সে লক্ষ্য পূরণে প্রয়োজনে যাচাই বাছাই করে অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পে অর্থায়নের পরামর্শ বিশ্লেষকদের। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুরের ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা চায়না বেগম স্বামীহারা এই নারী 3 সন্তান নিয়ে নদীর তীরে ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাস করেন। পরপর 4 বার আগ্রাসী যমুনায় সব হারিয়ে নদীর তীরে ঘর বাঁধেন, কিন্তু আবারও ভাঙনের নির্মম শিকার। সবকিছু হারিয়ে এখন দিশেহারা সে। রাইতে রাইতেই তো ভাঙ্গে, এক মুর্দে হারে আর এক মুর্দে ভাঙ্গে। তে মুর্দিয়ে ধরেন উত্তর মুর্দিয়ে বস্তা ফালাইতেছে, আমাদের এ মুর্দিয়ে তো আর বস্তা ফালাইতেছে না। তার মতো ভাঙনে ভিটেহারা হয়েছে ব্রাহ্মণগ্রাম, আর কান্দি, বায়খোলা, পাইকপাড়া, হাটপাচেল সহ 8টি গ্রামের কয়েক হাজার মানুষ। প্রতিদিন গাছপালা, ফসলি জমি সহ বিস্তীর্ণ জনপদ ভাঙনে বিলীন হচ্ছে। ইতোমধ্যে নদীতে হারিয়ে গেছে 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাই আতঙ্কে এখন নির্ঘুম রাত কাটছে এসব এলাকার মানুষদের। প্রায় 25-30 বিঘা জায়গা ছিল, ধরেন ধান ছিল, হয়ে গেছে, ধান ফুলে বাড়াইছে, সেই ধান নদীতে চলে গেছে, আমরা কাটতে পারি নাই। হাজার হাজার ঘর বাড়ি ভাঙ্গে, সাধু সাধু ভাঙ্গার অবস্থা খুব খারাপ।
মানুষ সরে যাওয়ার অবস্থাও নাই। এলাকাবাসী বলছেন, ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড যে কাজ শুরু করেছে, তা ভাঙন কবলিত সবকটি গ্রামে দ্রুত শুরু করা হোক। সরকারের কাছে এইটাই দাবি যে আমাদের এই বরাদ্দ পেলে পুরো এলাকায় স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকল্পটা দাখিল করা হয়েছে মিনিস্ট্রিতে, মিনিস্ট্রি থেকে এখন প্ল্যানিং কমিশনে আছে। এটা বাস্তবায়ন হলে ওখানে আমরা 6.5 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন কাজ শুরু করব। ভাঙন অব্যাহত থাকলে বাঁধের অভ্যন্তরে থাকা খোকসাবাড়ি, গোপীনাথপুর, রূপসী সহ কয়েকটি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ ভীতেহারা হবে বলে দাবি এলাকাবাসীর। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এক বছর পেরিয়ে গেলেও জামালপুর সদর উপজেলার বিনন্দের পাড়া থেকে নাকাটি পর্যন্ত 4 কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ শেষ হয়নি। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। কাজের মান নিয়েও রয়েছে তাদের নানা অভিযোগ। অবশ্য প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। জামালপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 2018 সালের 5 জানুয়ারি সদর উপজেলার বিনন্দের পাড়া থেকে নাকাটি বাজার পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা পাকাকরণের দরপত্র আহ্বান করে। প্রকল্পটি বাস্তবায়নে দায়িত্ব পায় স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আমিন এন্টারপ্রাইজ। শর্ত অনুযায়ী 2019 সালের 14 জানুয়ারি কাজটি শেষ করার কথা। সে লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে কাজের অনুকূলে 1,48,89,656 টাকার বিলও উত্তোলন করা হয়েছে। অথচ এক বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি অর্ধেক কাজও। গাড়ি ঘোড়া, ছেলে মেয়ের পরীক্ষা, শহরে স্কুলে ভর্তি করছি, এগুলো যাতায়াতে অনেক কষ্ট হইতেছে। 6 মাস কাজ করে আর কোন রাস্তায় শুধু ইটের খোয়া দিয়ে ফেলে রাখা হয়েছে, আবার অনেক স্থানে কোন কাজই শুরু হয়নি। রাস্তা খোদার পরে খোয়া ভালো খোয়া জ্বালা এটা জানা। আগে কাঁচা রাস্তা ছিল, তাও চলাফেরা করা গেছে, এখানকার চলাফেরা করা যায় না। এখানকার খোদার পর দুনিয়া ইট দেখছে, ইটের জ্বালায় আড়ন যায় না। এত অভিযোগের পরও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সাফাই গেলেন সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। উন্নয়নমূলক কাজ করতে গেলে সময় দরকার, আর সব ঠিকাদার তো একই ধরনের হয় না। এমপি সাহেব সহ আমরা, চেয়ারম্যান, আমরা বিভিন্নভাবে তাকে ব্যবস্থা নিচ্ছি দ্রুত কাজটা করার জন্য। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 2,50,45,41 টাকা। সময় সংবাদ, জামালপুর। বুধবার বাংলাদেশের মতো মালয়েশিয়ায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও ঈদ জামাতে অংশ নেন। ঈদ উপলক্ষে ছুটি থাকায় সারাদিন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিন কাটান প্রবাসীরা। কুয়ালালামপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদের। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা একে অপরের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে প্রতি বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন করেছে। ঈদ জামাতে অংশ নিতে বুধবার সকাল থেকেই কুয়ালালামপুরের হাংতুয়া মসজিদ আল বুখারিতে জড়ো হতে থাকেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা। স্থানীয় সময় বুধবার সকাল 8টায় এখানে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। ঈদ উল ফিতরের জামাতে শরিক হতে মালয়েশিয়ার বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশিরা ছুটে আছে ঈদগাহ ময়দানে। নামাজ শেষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এরপর পারস্পরিক কুশল বিনিময়, কোলাকুলি, ঈদের শুভেচ্ছা আর নিজেদের মাঝে সুখ দুঃখ ভাগাভাগি করে কিছুটা হলেও খুঁজে পায় শিকড়ের টান। দীর্ঘ প্রবাসে দীর্ঘ 6 বছর ধরে আছি ভাই, পরিবার পরিজনের সাথে ভিতরে যাওয়া হয় নাই। অবশ্য অনেক খারাপ লাগে, মা বাবা ভাই বোন ছাড়া বিদেশে ঈদ করি, কাঁধে কাঁধ মিলে সবাই ঈদ উদযাপন করছি এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সময় পুরো এলাকা যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। বিদেশের মাটিতে যে আজকে এই বাংলাদেশিদের সাথে একসাথে নামাজ পড়তে পারছি, এই জন্য আমি মানে নিজেকে অনেক ধন্য মনে করছি। প্রবাসী প্রত্যেকটা মুসলমান ভাইকে আমার সালাম জানাই। এদিকে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম দেশটিতে বসবাসরত সকল প্রবাসীদেরকে ঈদের শুভেচ্ছা জানান। সবাই সুখ দুঃখ মিলেই আমরা আছি, তো যাই হোক
প্রবাস থেকে দেশ ও বিদেশে সকল মুসলিম ভাইদের জানাই ঈদ মোবারক। আল্লাহ পাকের ইচ্ছায় আজকে প্রবাসে থাইকা যে সবাইকে নিয়ে আনন্দ উৎসব উপার্জন করতে পারছি, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। এই ঈদে হিংসা বিদ্বেষ অহংকার সকল ভেদাভেদ ও অন্যায় পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখ সমৃদ্ধি বয়ে আনুক এমনটাই প্রত্যাশা এখানকার প্রবাসী বাংলাদেশি মুসল্লিদের। কুয়ালালামপুরের মসজিদ আল বুখারি থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। দেশের ফুটবলের খবর। 2022 কাতার বিশ্বকাপের প্রাক বাছাই পর্বে বৃহস্পতিবার লাওসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভিয়েন্তিয়েনের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 5:30। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদের পরদিনই ঢাকায় ফিরছেন অনেকে, কেউ বা যাচ্ছেন বাড়িতে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে। মেগা সিটি ঢাকার বড় দুর্বলতা প্রধান তিনটি সড়কের ওপর নির্ভরতা, বলছেন বিশেষজ্ঞরা। মনোযোগ নেই শাখা সড়ক এবং উপশাখা সড়কগুলোর ওপর। কারাবন্দির চিকিৎসাধীন বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন পরিবারের 7 সদস্য, অনুমতি না পাওয়ার দাবি বিএনপি নেতাদের, কারাবিধি লঙ্ঘনের অভিযোগ। আসন্ন বাজেটেও অগ্রাধিকার ভিত্তিতে বড় অঙ্কের বরাদ্দ বিদ্যুৎ ও জ্বালানি খাতে, ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। এবং শেষ পর্যন্ত লড়াই করে হারল বাংলাদেশ, ওভালে উত্তেজনাপূর্ণ ম্যাচে 2 উইকেটের কষ্টার্জিত জয় নিউজিল্যান্ডের। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।